সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজ এসেছি গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ 11 অক্টোবর 2022। আপনারা জানেন দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আজ করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই করোনা ভ্যাকসিনের আওতায় আসবে। সেই আওতায়, সেই লক্ষ্যেই আজ দেশের 6টি জেলায় এই করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হচ্ছে। এখানে দেখুন যে প্রাথমিকের অনেক শিক্ষার্থী এসেছে, সাথে অভিভাবকবৃন্দ এসেছেন। আমি এখন এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমেই বাচ্চাদের টিকা প্রদান করা হচ্ছে। আমি এখন এই বিষয়ে কথা বলব আমাদের এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বাবু প্রণব কুমার বিশ্বাসের সাথে। আজ এই করোনা ভ্যাকসিনের এই টিকাদানের বিষয়ে আমি এখন আসছি আমাদের এই গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রণব কুমার বিশ্বাসের কাছে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আপনাদের আজ থেকে তো দেশের 6টি জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তা আমি প্রথমেই জানতে চাইব আপনার স্কুলে কতজন শিক্ষার্থীকে আপনি এই করোনা ভ্যাকসিন প্রদান করছেন? আমার স্কুলের নাম গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা মাগুরা। আমার বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা টোটাল 208 জন। এখন আজ 11/10/2022 থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের সকাল 9টা থেকেই শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 11টার পর থেকে শুরু হবে। আচ্ছা, ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান শিক্ষক প্রণব দাদাকে। আমি আর একটু জানতে চাইব যে এখানে তো শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ দিয়েই বাচ্চারা টিকা নিতে পারছে? হ্যাঁ, আমাদের টিকা কার্ড থাকলে সুবিধা। প্রথমত আমরা ছেলেমেয়েদের টিকা কার্ড অনেকটা করে দিয়েছি এবং বাইরে থেকে অনেকটা করেছে। আর যারা আমার করতে ব্যর্থ হয়েছে তাদেরকে জন্ম নিবন্ধন কার্ডটা দিলেই তারা টিকা নিতে পারবে, পরবর্তীতে তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এই টিকাদান কয়টা পর্যন্ত চলবে? আমাদের মানে যতক্ষণ পর্যন্ত শেষ না ততক্ষণ চলবে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রণব দাদাকে, তিনি বলছিলেন যে এই টিকাদান সম্পর্কে। আপনারা, আমি বাইরে দেখানোর চেষ্টা করেছি, অনেকে আসছেন। আমি এখানে একজন অভিভাবক আছেন আমাদের। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ এবং সম্মানিত প্রধান শিক্ষক গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের শ্রদ্ধ প্রণব দাদা। আমি এখন একজন অভিভাবকের সাথে কথা বলবো। এখানে আছেন আমাদের শ্রদ্ধ অনিমেষ কাকু। তিনি, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? টুতে পড়ে। ক্লাস টুতে পড়ে। আপনি তাকে করোনা ভ্যাকসিনের জন্য নিয়ে আসছেন। এখন আপনার কি মনে হয় এই করোনা ভ্যাকসিন বাচ্চাদের দিলে বাচ্চাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে? হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। বড়দের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ছোটদের ক্ষেত্রেও তো একই নিয়ম প্রযোজ্য এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শারীরিক সুস্থতা থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন অভিভাবক, যিনি বলছেন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মহতে উদ্যোগ করোনা ভ্যাকসিন প্রদান। এখানে আসলে বাচ্চারাও যে সুরক্ষিত থাকবে করোনা ভ্যাকসিন প্রদান করলে, আমি সেই বিষয়ে বলছিলাম। এখন আমি আসলে দেখানোর চেষ্টা করব, এখানে অনেক অভিভাবকের সাথে কথা বলছি। এখানে বাচ্চাদের তালিকা করে আসলে টিকা প্রদান করা হচ্ছে। এখানে অভিভাবক বৃন্দ আছেন এবং অনেক ছোট ছোট একেবারে কোনো মধ্যে শিক্ষার্থীরা। আমি এখন কথা বলবো এখানে টিকা দানের দায়িত্বে যে আছে আমাদের গঙ্গারামপুর ইউনিয়নের উপসহকারী স্বাস্থ্যকর্মী রম্য শিক্ষকের সাথে। আমি এখানে দেখুন একটু বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে। এখানে আরো দুজন তার সাথে সহকারী আছে। আমি একটু কথা বলবো এখানে উপসহকারী স্বাস্থ্যকর্মী বাবু রম্য কথা বলা যায়। আচ্ছা, ঠিক আছে, তিনি একটু ব্যস্ত আছেন। আমি পরে তার সাথে তালিকা করা হচ্ছে। এখানে শিক্ষকরা আছেন, এখানে দুজন সহকারী যিনি টিকা দান করছেন তাকে সহায়তা করছেন। এখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। আপনারা জানেন যে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা ইতিপূর্বেই 18 বছরের উপরে যাদের বয়স ছিল তাদেরকে টিকাদানের আওতায় এনেছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদেরও টিকা দানের আওতায় আসছে। আজ 11 অক্টোবর 2022 বাংলাদেশের ছয়টি জেলায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আপনার বাচ্চার সুরক্ষার জন্য, আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, বৈশ্বিক মহামারী যে করোনায় আমাদের সমগ্র বিশ্বে যে কোটি কোটি মানুষ যে মারা গিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। বাংলাদেশে ইতিমধ্যেই কয়েক কোটি মানুষই টিকার আওতায় এসেছে। এখন বাচ্চাদের অর্থাৎ 18 বছরের নিচে যারা, এরা জন্ম নিবন্ধন দিয়েই অনলাইনে নিবন্ধন করে টিকাদান দিতে পারবে। এবং আমাদের এখানে, আমি আজ এসেছি গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা জানেন গঙ্গারামপুরে আরো কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম চলমান আছে। আমি এখন এই স্কুল থেকে বিদায় নিচ্ছি। আপনার সন্তানকেও টিকা দিন এবং সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।